এই জন্যই কল রাজনীতির মাঠে ঘরের বউরও বিশ্বাস করতে হয় না ভাই আমার বউ মানে তুই ভাবি কি করে জানিস এক কাপ চা আছে সকাল করে ওই করিয়াস কি তা চার ভিতরে সে তাবিজ দিয়েছে নিশ্চয় কোনো স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে টাকা পয়সা খেয়ে আমারে মেরে ফেলা ধান্দা করিল তুই তো তোর মাইশনে খবরদার ভাবি তো খুব সম্মান শ্রদ্ধা আমরা করি ভাবি তো এরকম লোক না ভাবি তো সবসময় আপনার প্রশংসাই করে তা ভাই স্যার মোদি তাবিজ মিশিয়েছে ভাবি তা ভাই আপনি কি করে ঠিক পাইলেন আমি কি কায়দা করে মানে তোরা তো জানিস আমি কি কায়দা করে সেফটি করে কি ভয় ভীতি নিয়ে আমি রাজনীতির মাঠে নেমে পড়েছি এবার কি হে শোন ওই যে এক কাপ চা চাইছি চা ওই দিয়াস কি ওই দড়ি বান্ধা কি ধরে তোলে রয়েছে নিশ্চয় ওটা করে তাবিজের গাছ গাছের গুড়ি হবে কোথায় ঝাঁকিয়ে ঝাঁকে খাবা ঝাঁকে ঝাঁকে খাবা তার মানে কি ওই ওই গাছের একশনটা দাদা আমার পেটের মধ্যে যাই খেয়ে নিয়ে আমি যাতে মরে যাই এ নিশ্চয় কোনো স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে টাকা খেয়েছে ভাই ওই গরু ছাগলের মাথার মধ্যেও একটু কিছু থাকে আপনার তো মনে হচ্ছে তাও নেই আর রাজনীতিতে না থাকতো আপনি যে কি করিয়ে খাইতেন আমি মাঝে মধ্যে সেই চিন্তা করি এই সারা জীবন এর ওর পাস পাস বেরিয়ে একনিষ্ঠ কর্মী সৈনিক হয়ে এই দুটো নিরীহ লোকের ঠ্যাং ভেঙে বাসটা যেতে বাড়ি মারিয়ে মারিয়ে দু সাইডে কেস কাটতে খাই আপনি একবারে চেয়ারম্যান হয়ে তারপরে আবার দাঁড়াই গেছেন এমপিতে ভাই ওই আপনি যদি এই নির্বাচনে ইলেকশনে রাজনীতি না থাকতো আপনি জন বেসেও খাইতে পাইতেন না আর কোনো চাকরি যে আপনার হবে একটু বুদ্ধি লাগে আপনার তো মাথা মারে তাও নেই ওইটা কি তাবিজ খামাখা ভবিষ্যতে আপনি খারাপ আচরণ করে তার গায়ে হাত তুলেছেন ওই যে টি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ কি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ সে যে ব্যাগই হোক ব্যাগপত্র চার কাপের মধ্যে থাকবে কেন ওরে ভাই টি ব্যাগ মানে হচ্ছে সার ব্যাগ ওই ঠুঁড়ার মধ্যে চা থাকে এরকম ঝাঁকি মারলে পানি গরম পানির হিট লেগে লেগে ওই চা বেরোয় ওইটা চা খামা খা আপনারা পাগলামি কাজ কাম করে ও তো দেখো দিনে কি একটা ভুল কাজ করলাম টাকা তো ভাবি আমার বুঝাই কবে তো সারা জীবন তো আমি খেয়ে আসলাম দোকান মুখানে এদিক ওদিক দিয়ে ওই ঠোসার মধ্যে পাতি দিয়ে গরম পানি আরাম মেরে দেয় ওই চিনি গুলিয়ে চা হয়ে যায় আমি আর তো কিছু জানি না আমি খাইছি নাকি করে দিন আরে কি মাসুম বাসা ধরে রাখিস কার কোনো প্রোগ্রাম প্রোগ্রামে কি মিস্টিস করেছে নাকি না কোনো বিয়া দিবি করেছে আপনি চেয়ারম্যান ছিলেন এবার একবার এমপি ইলেকশনে আপনি নেমে গেছেন আপনার কত ক্ষমতা কত সম্মান আরে কইছে চেয়ারম্যান অবৈধ এ কি দুঃসাহস আমার বাড়ি রাঙ্গি না দাঁড়িয়ে চেয়ারম্যান বলে অবৈধ এই এই তোর নাম কি এই তোর বাপের নাম কি এই তোর তোর মাতুবারের নাম কি কয় ভাই আমি কইছি যে চেয়ারম্যান অবৈধ কিন্তু কোন চেয়ারম্যান অবৈধ এটা তো আমি কইনি যে দোকাশি চেয়ারম্যান অবৈধ কি না একেলে বেড়ে চেয়ারম্যান অবৈধ আমি তো না ফ্লোটে চেয়ারম্যান অবৈধ আমি কোনো চেয়ারম্যানের নাম নিয়ে কইনি তোর কথা আমি বুঝিনি কথা ক্লিয়ার কর পেপসুডিয়ান পাউডার দিয়ে দাঁত মাজলাম তাও কথা ক্লিয়ার হচ্ছে না ভাই আমি কোন চেয়ারম্যান এটা তো উল্লেখ করে কইনি তোমার সাথে পাগল ঠাবাস কোন চেয়ারম্যান অবৈধ আমি জানি না ভাই আপনি যে অবৈধ সে তো আপনি জানেন আমি জানেন ওরাও জানে তাও সামনে আবার এটা উল্লেখ করার কি দরকার ছিল চেয়ারম্যান কি করবো তাই করেন কি করবো কিছু না কিছু না সত্যি কথাই কি হয়েছে আর যাই হোক ওই ভোটের আগে গ্যাঞ্জাম ফেসাদ মারামারি এসব ভালো না ভোট পাওয়া যাবে না নেই হালকা পাতলা একটা বুঝ দিয়ে ছাড়িয়ে দে দেখেছিস ভাই কি মহান ত্যাগী রাজপথের লড়াকু সৈনিক কি মানবতার ফেরিওয়ালা সে তার মতো নেতা পাওয়া মানে আদিনী সেরাক পেয়ে যাওয়া তুই তার অবৈধ খোঁজ বুঝে অপরাধ করে দিস তোর তখন মাইরে আমি আর শুয়ে প্লেটটা ফেলে দিই রাস্তার সাথে কিন্তু ভাই একমাত্র ভাই আমি জানি যে ভাই নিষেধ করবে না সেই জন্য তোর আমি আগে আসতে মানি না তখন তোর অস্তিত্ব থাকে না তোর ঠ্যাং থাকে নিচে আর পা থাকে উপরে কথা বুঝিস নি ভাই তোরাই মাতৃভাষে ভাই কষ্ট মারিস নে ছেড়ে দে মানবতার ফেরিওয়ালা দেখিস তোমরা আমাকে সন্ত্রাস বলো গুন্ডা বলো মাস্তান বলো লুচ্চ বলো বদমাইশ বলো প্রতারণাবাজ বলো যাই বলো না কেন আমি কিচ্ছু মনে করবো কারণ তোমরা আমার ভাই আমি তোমাদেরকেই চাই আমি জানি আগামীবারেই আগামী এই যে সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে তোমরাই আমাকে ভোট দিয়ে পাশ করাবা সুতরাং আমি তোমাদেরকেই চাই কি ভূমিকাটা নিল দেখো ভাই আপনি নিগালে একটা ওরে কি করি ওরে মেশিন করে ওরে মেশিন করে ওরে মেশিন করে সারা জীবন বাসের মোতার ক্রিকেট খেলার ব্যাট স্ট্যাম্প দিয়ে মারামারি করে আসলাম এখন মেশিন খুঁজতেছে ভাই ওই যে মেলা দিন ধরে আমার শখ
আপনি তোমার বুকি জোরাই নেবেন, আমি তো আপনার খাস সামসা, মানে আপনার একনিষ্ঠ কর্মী, আপনার রাজপুতের লড়াকু সৈনিক, তো থাকলে আমি আসি এই টোল্লাতে। তা বহুদিন ধরে ইচ্ছা আপনি আমার একটু বুকি জোরাই নেবেন, তা তো নেন না। আপনি খানিকে কইলেন না যে গালি দাও, সন্ত্রাসী কাও, লুটপাট চালাবার যাই কাও, আমরা তোমার আবার তোমাকে আবার বুকি জোরাই নেবো। তো বুকি যাতে জোরাই নেন সেজন্যই তো কলাম। এই ভরসা দিবে চল বেরো। আইগন আমি একটু এর হালকা একটু বুঝাই আসতেছি। রানিং চেয়ারম্যানের লোক, সামনে এমপির লোক হব, কিন্তু আমার তো মস্তান হিসেবে কেউ মানতে চায় না। এর নিরীহ আছে এর একটু বসান দিয়ে আজকে একটু মস্তানহীন ভাই। হালকা আমি একটু বুঝতে আসতেছি। আয় যার কাজ বিচার দিবি দিকে যা। নির্বাচনের মধ্যে নেটা কনজাম করলি ও কোনো কেস কাছারি হয় না ভাই। শোনো নই ওর বুঝয়ে 500 টাকা দেখলাম চা খাওয়ার জন্য। তা নাই হইল সে টুপি আবার কোনতে ধান্দা করলি? ও ভাই ওই ওর যে চা খাতে টাকা দিলাম ওবার করলে যে এই শীতের মধ্যে ভোট পাতে যাচ্ছেন মানবিক কাজ শীত লাগবেন কি কি ঠান্ডা ধর আসলে তো আর মন দিয়ে নির্বাচনে লড়াই করতে পারবেন না। এজন্য টুপি কেন আবার আমার দিল আমার ফেরত দিতে মানে আমি তো বাপু দেশে আসলাম কয়দিন, তা সামনে তো নির্বাচন, তা তোমরা আবার কি দিয়ে কি করতেছো? আমি পান্নু দেব, আমু দিলি ওই পান্নু বাইরে দিবা নে। পান্নু কি সবাই দিতে দেয়? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভোট দেব, ভোটের কথা কইছি। ও আমি আবার মনে করলাম মাঝখানে ভোট দেওয়া যায় না, ওই মার্কার মাঝখানে দিতে হয়, সেও ভালো। আর কথা তুই বলতে পারতি না শোন, স্যার হাত ধরতে না তার পায়ে ধরবি, যার পায়ে ধরতে না তার যদি আরো কিছু ধরার জিনিস থাকে তাও ধরবি, আর যদি মারামারি গান্ধা পেশার আমি নির্বাচনে পরে দেখে নিবা না একবারে। খালেক ভাই কও, আমাদের শ্রদ্ধেয় মমিনুল ইসলাম ভাই এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, সে পাস করে পার্লামেন্টে বসে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, তা মমিনুল ইসলাম ভাইকে একটি ভোট দিয়ে। মমিনুল ডা কিডা মমিন 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 আছে না মমিন ভাই, এখন ভোটে দাঁড়িয়ে একটু মান সম্মান দিয়েছে, মমিনুল ইসলাম হয়ে গেছে বোঝনি। এই মমিনুল? হ্যাঁ ভাই আমি। তা তুই ভালো আছিস? একে ঠাপে কানে আর ঝাপ লাগিয়ে দিবা নে, দুই দিন রাজনৈতিক মাঠে এসে তুমি হরি হয়ে পড়েছ। ও খালেক ভাই ওই দেখতে পারে নাই ভালো করে, তা ভাই ভালো আছেন? লাইন করে ভোটটা চা না। খালেক ভাই আসসালামু আলাইকুম ভাই। ওই আমাদের শ্রদ্ধেয় মমিনুল হক ভাই ওই নির্বাচনে দাঁড়াই গেছে, তা অনুগ্রহপূর্বক ভোটটা দিয়ে। পারবো না। কে ভাই পারবো না কে? ওই ভোটের দিন ভ্যান ভাড়া 10-10-20 টাকায় আমার মাইজ যাবেন। ও ওই ভোট সেন্টারে দায় দিলে তোমার 10-10-20 টাকা ভ্যান ভাড়া লস হবে না, আর পুরো মাসটা ধরে যে দোকানে বসে বসে ভোটের ওই চা ডার্বির টেস্টটা মারতেছো তার বেলায় কি? হুম আমরা কোনো এক মাস খাই আর সে যে সারা মাস খায় সে কি এমন করিয়াছে যে তার আমার ভোট দিতে হবে? ওই চেয়ারম্যানই ভোট দিয়ে একবার গু খাওয়া কাজ করেছো, ওইটাও একটু উল্লেখ করে কও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আমরা নাই কোনো এক মাস ধরে খাই আর তোমরা যে 5 বছর ধরে খাবা নেই সে কথা কি কোনো সময় উল্লেখ করতে গেছি আমরা? খালি খড়ায় দেখলেন খালেক ভাই, এই যে কত উন্নয়ন করলাম কি করলাম তা দেখলেন না? উন্নয়নের জ্বালায় আমার বাড়ি ছাদের উপর দিয়ে তেল লাইন চলে গেছে। এই কে কি করেছে একটু উল্লেখ করে কয় না। মমিন ভাই তোলাটা কি করেছে কথা নতুন করে তোমার কাছে কয়া লাগবে? মমিন ভাই করিনি ডাকি, মমিন ভাই খেলেদারি জুড়া মার্ডার, ইদ্রিসির পিটি 22 কেন ছিলাই, শব্দুলের বোর সাথে একই ঘরে 6-7 দিন ধরা খেয়েছে, এগুলো কি ডাক করেছে মমিন ভাই? ভালো তা কি করেছে সেইটা কম। ও ভালো তা
মমিন ভাই একমাত্র লোক মমিন ভাই চেয়ারম্যান হওয়ার পর মোডার্ন মোড়ে ছয়তলা বাড়ি গোড়াই কাউন্টারে বারো খান বাস এবং মমিন ভাই একমাত্র চেয়ারম্যান যে কিনা চেয়ারম্যান হওয়ার পর তিন দিন কেন বিয়ে করেছে তিনটাই পরের বউ উন্নয়নমূলক কাজ কোনটা করেছি সেটা করতে পারতিস না না করলে কোনতে কয় হয় ওতা বাবু উন্নয়নের কাতারেই পড়ে জীবনে আমি কোনো ভালো কথা মতো আর ওই রাস্তার মোড়ে মোড়ে দোকান ইটি আদলা মাদলাও খেলিনি সেটা তো একটু করতে পারিস ও মমিনুল হক ওরফে মমিন ভাই ওই যে পাঁচখালির ব্রিজ ভাঙা ছিল মানুষজন জীবনে ঝুঁকি নিয়ে যানবাহনের উপর দিয়ে পার হচ্ছিল মমিন ভাই কি করেছে সে ব্রিজ একবারে ভেঙে বিড়ি বাদ করে দিয়েছে লোয়ালক সব বেঁচে খেয়েছে তাতে কি হয় লোয়ালকের বেঁচে খেয়েছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে লোকজনের যখন আর ওই বিড়ি পাতে জাতি কোনো ঝুঁকি নেই না থাকবে ব্রিজ না ঝুঁকি নিয়ে মানুষ যাবে তাহলে কি উন্নয়ন না এই তুই 300 টাকা চামচা তুই বেশি চেতিস নে আমি ভোট দেবো না বাপু ও খালি ভাই তুমি মজা করে না রাগও করে না একটা বার তুমি এই অধমের উপরে বিশ্বাসটা রাখো এবার আমি কোনো কিছুই নিতে চাই না আমি সবকিছু এবার ভোগ না করে ত্যাগ করে সব তোমাকে দিয়ে দিতে চাই একটা বার বিশ্বাস করলে তোমার কি হচ্ছে বিশ্বাসের মা কবে মরে গেছে ভাই আপনি কোনো কাজে ভেঙে পড়েন না একটা ভোটের জন্য তো আপনার আহামারি কিছু যায় আসে না আর ওর পরে সাপ চুপ দিয়ে লাইন নিয়ে চলে আসমানে আসেন সামনের দিক যাই কুরবানসা তোমার কাছে কি নতুন করে আমার আবার ভোট চাতি হবে তালেও দেব না নে এ তুমি একটা কথা কইলে বাপু সপ্তাহে সাত দিন তা সাত দিন আমি তোমাকে টোল্লাটে পড়ে থাকি আইসে আর কোনটা রিলিফ কোনটা রেশন সব নিজে হাতে বন্ধন করে আমি তো দিই তুই তো আইসে আমাকে খোঁজ নিতে আসিস নেই এদিকে মতিন বিদেশ ওর বর খোঁজ নিস তালেব সাইডি ওর বর খোঁজ নিস আর এদিকে যে এলাকার ওই যে মোটা গোটা বিটি গেরে ইগার রেশন দিস সব কি উগার আমি একা দিই নাকি তোমার এই গত বছরে পাটের বীজ দিলাম কে তুমি পাওনি না বেসন তুই দিলি সেটা আমি বুনিলাম তা সে বেসন বুনিলাম পাট তো দূরের কথা এটা সারাও বেরোয়নি ভাই সঠিক কথাই কিন্তু কইছে আর আর ওই যে বিটি গুলোনের সাথে তুমি এই যে পিরিত করে বেড়াও না সেসব মোটা বিটির কাছে যে এ ভোট সে বেড়াও গে যাও আমার এতে ধুরাও মান সম্মান থাকলে এখানে দাঁড়ানো যায় আইএসএ আমার ভোট সাথী আমি ভোট দিতে পারবো না বাবু আমার মেয়ের বিয়েতে তোমার দাঁত দিলাম তুমি দাঁত খাতে আসিলে না ওইটাই ধরল ভাই কে তোমার মেয়ের বিয়েতে আসতে পারিনি তোমার নানার ওই মৌতখানাতে আমি আইলাম তা তো আসবাই ওইটাই ফ্রি খা আর মেয়ের বিয়েতে আসলে তোমার টাকা দিয়ে লাগতো এই জন্য তুমি আসোনি ভাই তুমি টাকাটাই ভরে দেখলে কেন তোমার ওই নানার যে মৌতখানাই আমি স্বয়ং তোমার ভালোবাসি বলে আইছি এবং আমার ছেলে বিলে সাথে নিয়ে আইছি কিছুর জন্য আইছি তোমার ওই মনে প্রাণে ভালোবাসি বলে তো আমি আইছি তোমার বাড়ি পারে আমি বুঝেছি এই জন্যই ফাউফ্রি লোকজন বেশি নিয়ে এসে খাইয়েছো এই জন্যই লাস্টে আমার গোশ কম পড়ে গেছে তা সেনাই হইলো আসিনারা ভালো হয়েছে তোমার মেয়ের বিয়েতে আসলেও তো গোশে শট পড়ে যেত শট পড়লে আর কি নগদে ডাটা তো কইতে কি করে আবার এক কথা টাকা টাকা তোমার টাকা লাগবে এখন 2000 টাকা লাগবে কও লাগবে এত কোন করে যখন কইছো তো দাও টাকা কইটা দাও টাকা লাগে না আবার কার ওই দিবানে যাও কথা দিলাম দিবানে ওই ফাঁকায় দেখা করিনি সময় করে দিবানে আহামরি কম করিনি ভালোই করেছ মনে হয় আমি তো জানি খুবই উন্নয়ন সে করেছে আর এমপি হওয়ার পর এখন সংসদে বসবে তোমাকে মনে হয় আর কাজ করে খোয়া লাগবে নাকি ভাই না না কাজ করে খোয়া লাগবে না আর আমি যেরকম এখনই আগের তো টের পাইছি কাস্টম করা বাদ দিয়ে দিছি তাহলে ওই র্যাম ডাম ধরে চলতে চাও এমপি লক মানে অল টাইম গাই 440-74 কারেন্ট বুঝনি কিন্তু আপনি ভাই দেখো কি করবা না করবা আমরা চললাম ভাই তাহলে আসি উচিত কথা আর কইছি আর আমার মা ও এমনি বেজার হয়ে গেছে কি করে নির্বাচনে ঝড় বয়ে যাচ্ছে তামান এলাকায় শহর বন্দরে আর কি রে বাড়ির সামনে মোটরসাইকেল মাইকেল
দেখো দিনি চকির ভুল না কি কেউ দেখতে সরবার ভাই না কার জন্য চিনতে পারলাম না ওই যাই হোক ওই কালকে তো সিলেলের কবি গাড়ি গুলো সময় মতো নিয়ে আসতি পঞ্চাশ টাকার করে তেল কিনে দিবানে উপকর্ম করে রাখিস মানে মাইরে ধরে খেয়ে রাখিস জায়গা জায়গাটা ওরা তো আমার ভোট দেবেন আমি তো টের পাচ্ছি হ্যাঁ উগার কাছে যাই আর খামাকার সময় নষ্ট করার দরকার নেই ওই বাদ বাকি লোকজনের কাজগুলো ভরসাতে এইবার এটা আপনি কোনো কথা কইলেন আপনি মায়ে ধরে খাতি বাদ রেখেছেন কার ওরা বাদ দিয়ে বাঁচতে গেলে তো আমাদের আর কারোর কাছে ভোট সাথে যাওয়ার কায়দাই নেই কি বেইজ্জতি দেখো দিনি আপনার আবার ইজ্জত আসলো গন্তে এই ক্ষমতার দাড়ি কথা কইস না আর তোর বসতে গেছ কিটা ওই যা যে বাইতে দোকানতে যাই ওই বেনসনের প্যাকেটে সাইডে ডারবি নিয়ে যা বেনসনের প্যাকেটের মধ্যে আবার ডারবি আমি তো দেখতেছ না কেমন বিড়ি খাওয়া আপনি আপনি তো ডারবি আর সব কুমার জিনিস খেয়ে বেড়ান এ দেশের লোকে জানে ওই ডারবির প্যাকেটে আমি ডারবি নিয়ে আসছি চাইটে বিড়ি কিনলে আবার বেনসনের প্যাকেট দেয় দড়ি বকিন দিন যা তবে ডারবি আবার বেনসনের প্যাকেট সব শেষ হয়ে গেল ছিলে বিলে উতরা কোসা চল নেটটা এখন সাজি দেখি দেরি আছে গো ভোটের আগ দিয়ে দোলে মিশলি ওই পোলট্রির গোশ আর খেচুরি খাওয়ানো লাগে না আর ভোটের পরে যদি তোমরা মিষ্টি দাও তাহলে কিন্তু অনেক খরচ মাথায় রেগে এইসব দেরি কাজ কেত্তি করবা তোমরা তাই আমি যা কই সব কিছু কিন্তু মাইনে আমার সাথে দল করে সবাই কেতু বড় জন সবার ডাইকছো তাই মাথার উপর ছাই মালাটা লা স্টেজ মিস্টেজ করা যায়নি এত বড় জনসভা তুমি কোনে পাচ্ছ এর সাইতে তো উঠন বৈঠকই বেশি লোক হয় ওই রাত্রি কি দেখি হয়েছে ওয়ারে জনসম্মুখে প্রকাশ করার দরকার নেই তুমি আমার ভোটের লাইনটা কই দাও আমি তোমার লাইনটা করে দিবা আমার লাইন তুই আবার কি করবি তোর তো নজর শুধু ওই পাড়ার মোটা মোটা ওই বিটি লোকদের মুখো তো সাথীয় বন্ধুগণ আপনারা সকলে গুছিছু মানে আপনারা সকলের গোষ্ঠীরা মিলে আমার পক্ষে ভোটটা দেবেন কি কথা হ্যাঁ তোর নাই মান সম্মান নেই এই যে জনসভায় যা লোক দেখতেছিস তোর থেকে বড় তোর বাপের বয় আসি তা এগের একটু ওই সালাম দিয়ে সম্মান জানিয়ে কথা কওয়া যায় না তো সম্মানীয় সাথীয় বন্ধুগণ আমার সব ঘটনা তো ঘটে গেছে প্রথমতে তো ঘটেই যাচ্ছে ঘটার তালে আছে আবার কি ঘটল নতুন করে উপর মহল তে খবর পেলাম ভাই মার্কা তো বেরোয় গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতীক বেরিয়েছে আর আমি হচ্ছে যে যাই দলীয় লোকই তো আর আমি যে আগে রানিং চেয়ারম্যান ছিলাম মানে কোনো রানিং চেয়ারম্যান রয়েছি এ অবস্থা আমি ভোট করতেছি এত উপর মহলে তো আমার একটা মার্কা দেবে এত ভালো মার্কা তো জানা কোথায় সব মিলে তো আলহামদুলিল্লাহ তা কি মার্কা বেরিয়েছে দেখবেন না মার্কা যা যায় দেখ মার্কা দেখে তো লোকজন আর ভোট দেবে না ভোট দেবে তো আমার মুখ দেখে ও মার্কা এমনি দেখার মতো কিছু নেই কি মার্কা দিয়েছে ওই সারা জীবন আপনি মানছে যা দিয়ে গেছেন কি তালি তো বাপু হিসেবে ওই বাসি ভয় কর মানসা বাস মার্কা তো প্রিয় সাথী ও বন্ধুগণ রাজপথের লড়াকু সৈনিকরা আপনারা আমার ডাকে যে এরকম জনসমুদ্রের ঢাল বয়ে দিয়েছেন এতে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ লোক তো গড়ে বারোইতে তেরো জন হওয়া কষ্ট তো জনসমুদ্রের ঢল আপনি গণতে পারলেন তাও ওই বিকেল টান স্কুল মাঠ ওই যে এক গ্রুপ তাস খেলতেছে ও আল্লাহ ত্রিশ দিনই খেলে ওই যে এক গ্রুপ বিড়িটা আনতেছে আর ওই যে ওই বিটিএস গরু সহাতি আর ওই তরিকুল ভাই বউ এসে হাঁস খেতাতি আপনি তামাম সংগ্রামী বন্ধুদের কোনে পাইলে ওরে না এ তোর লোক থাকতি ইরাস তার মানে কি ইরা আমার সব খাস লোক না গাদদেই হবে না বিয়ে গেছে আবার দেবে মমিন ভাই করিলে বাস বাবা 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 দেখ খাস লোক কার কয় দেখ স্লোগানে ঠাপে গুণজর বই আছে মাঠে বস ওই একটা আপনার খাস লোক না ওই পাবনার জন নিয়ে আইলাম শস্য তোলার জন্য ওই এক প্যাকেট করে ডারবি দিয়ে
এই জায়গা নিয়ে আইছি এক বেলার জন্য। আচ্ছা আচ্ছা, তো সুন্দরী প্রিয় আপারা, সবাই তো আপনারা আমার ভাবির মতো। এটা উঠোন বৈঠক, তোর মোবাইলের ইমো না। তো সুপ্রিয় সাথী ও সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের সাথে সুখে দুঃখে সবসময় থাকিছি, কিন্তু আমি বিনিময়ে কিছুই পাইনি। আপনার সাথে রাতের অন্ধকারের আধারে সবসময় রয়েছি আমি। বস, রাতের অন্ধকারে কোন জনসভা গান করিয়াছেন ওর কথা নিজে মুখ ফুটে কইেন না। ওই কেশব ফুর্তি যে ওই জায়দ সাহেব ধুরা সাহেব সব এক কলতে বের হয়ে যাবেন কিন্তু। কোথাও ঠিকই কয়েছি, তোর শুধু ওই মেয়ে মানুষ নিয়ে টানাটানি আর রাতের অন্ধকারের এই সব কথা কে? হ্যাঁ আমি আর করছি না, তোমরাই কও। না 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 না, তুই কও তুই কও। তো সুপ্রিয় সাথী ও সংগ্রামী বন্ধুগণ, আসছে আগামী 32 তারিখ সারাদিন আমার এই বাসমার্কায় ভোট দিন, বদলে যাবে আপনার দিন। এই তুই এই কথাটা কবি নে, তুই কোশনি ঠিকই আছে, ও তো বদলাবেও না নে। ও যা হবে না তা কয়া লাভ কি? এ মমিন ভাই কি আছে? আছে তো দেখাই যাচ্ছে, তুই বেশি চেঁচাইস নে। পাশে লোক বলতিও ওই আশপাশে 4-5টা কুকুর আছে, ও ভুক করে মারবেন দৌড়। এ মমিন ভাইয়ের মার্কা। বাস মার্কা, বাস বাস, কোসে না গাতি, কোসে না গাতি। ও ট্র্যাক মার্কাতে তোমাকে খুব মনে থাকে। বাস বাস, ঠিকার গরম পানি দিয়ে চা খায় আনতে একটু গলায় দন নেই। এই মমিন ভাইয়ের চরিত্র আর কোষ নে, ওসে খারাপ আর হয় না। তুমি বাড়া কোন দিক কও দিন, তুমি আর ভাতের বাড়া কত দিবা না। সুখে দুঃখে বিপদে আপদে যাকে আমরা সব সময় পাশে পাই, এমন লোক বাপু আমি আইজু পাইনি। তুমি বাপু কোন দিকে ভোট করতে কও দিন মনেতে, দেখো দিনি কি মায়াবী চেহারাটা, একদম মুখের উপরে স্বতন্ত্র প্রার্থীর মার্কা জল জল করতেছে। তুমি উপর উপর আমার সাথে তোলে তোলে স্বতন্ত্র প্রার্থীর সাথে, এ আবার কোন ধরনের নারী জাতীয় ছিল না তুমি আমার সাথে করতেছা? ওই যে উচিত কথা কলি মৈলবীর মুখ ভালো না ভাই, ওই এক ঘন্টার কথা কয়ে যে ডাইকে নিয়ে আইলেন, তো ঘন্টা তো পার হয়ে গেছে, ওই তেলের টাকাটা দেন আমরা যাই। বাপু ওই চা সিগারেটের কথাকে নিয়ে আসলেন, তাতার হইল না, আমি দোকানটা খেয়ে চলে গেলাম। এই তোর খাসলো ভাই, 200 টাকা হয়েছে দিতে চাইলেন তো দেন, আর ওই যে ট্যাক মার্কার ওই জায়গায় বসলে আর 200 হবে না ভাই, কইলে না 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবেন, তা বসে পড়ে কি লাগাইলেন চলে গেলাম। দূর চা নেই বিড়ি নেই চলে গেলাম। এই তোর বিশাল জনসভা, ওই দাঁড়টা নেড়ি বসেছিল, সে নেড়ি ওই দাঁড় হাঁটা দিল, ওই দাঁড় চলে গেল। তো যাই যাক, আসো তো, তিন চারজন আসো তো, এরা আমার খাসলো, এরা আমার ভোট দেবে নে। হ্যাঁ দেবে নে, যা দুই তিনজন দেখতেছিস না ডেকোরেশনের লোক, এই যে চেয়ার মাইক এইসব। ভাই ওই সারা জীবন চুরি বাটপাড়ি করে যা গুছাইলেন, ওই নিয়ে রিলাক্সে খাওয়া আপনার ভালো ছিল, যে বড় দানটা মারতে গেলেন টাকা পয়সা যা খরচ হবে না, সব তো মনে হচ্ছে জলে যাবে নে, পাশ কর লাইন তো আপনার আমি দেখতিস নে। আর তুই, তোর পর আমার প্রথমতেই সন্দেহ ছিল, তুই আমার আদর্শ বুকে ধারণ করে আমার একনিষ্ঠ কর্মী হতে পারিস নি। আরে ভালো কথা, তোর বাড়ির কাজ নাও ছিল, তোর ওই বাড়ির সামনে যে কাঠবাস, তারপরে যে সেই সেন্টারিং এর কাঠবাস গুলো যে রড মট গেল, কথা কোনে পালি ক, কার টাকা খাচ্ছিস ক, স্বতন্ত্র প্রার্থী টাকা দিয়েছে ক, টাকা দিলি নেবে না কি করবে? আপনার পাঁচ ছাজ ঘুরে তো ওই চা ডার বিরোধী রিক্তে টা গল্লি বিড়ি ধরে না, টাকা ভালোবেসে দেশে নেবো না, তাই ভোট আপনার দিবানে। এই তোর ওই ভোটটাও ওই ট্রাক মার্কাই দিছে নে, খামাকা এদিকে দিয়ে ভোটটা পোষাইস নে। তোমরা বাড়া ওই না করে আমার ওই এক গাছ দৌড়ি দাও না, একটু বিষ দাও দিন, আমি খেয়ে মরে যাই, এই গাছে বট গাছে ঝুলে আমি মরে যাই দিনি শান্তির মতো। তোমরা হচ্ছে আগের থেকে মাঠে লাভাই দিই আমার, এখন তোমরা প্রথম তাজা ফিরে আসছো, প্রথম তাজা ছুরি মারতেছো, এরম করবা জানলে আমি কোনো ভোটের মাঠে লাভিনি, আমি চেয়ারম্যান ছিলাম আমি সবাই কি হয়ে থাকতাম, আমি ভালোই হইতাম। তোমরা আমার এখন মাঠে লাভাই দিয়ে সবাই মিলে সরে আসছো, এরম করলে হয় একটা লোক আছে। এমপির ফাংশন অনেক বড়, তোর ওই ছলনায় কাজ হবে না রে, তুই যত ওই ছলনা করিস, বিষ খাবো এক গেস দড়ি দাও কোনো কাজ হবে না রে, তুই এক কাজ কর, তুই দমিয়ে যা। আমি তো দমিয়ে যাওয়ার জন্যই দাঁড়াইছি, আমার কোনো একটা প্রার্থী আছে কবে, ভাই তুই একটু সাইড কাটে বসে যা,
তো 2 কোটি টাকা দিছি কি করে তখন আমি কি করব সাইড কেটে দমে যাব আর তোমরা তার আগে তাই একটু সুখী শান্তি তোমাদের না খাবো সে লাইন তোমরা বেলাইন করে দে ওই স্বতন্ত্র প্রার্থী ইয়ে প্রার্থী ও প্রার্থীর কাছে টাকা খেয়ে তোমরা বসে রয়েছো কি করে এবার আর ওই সবে কাজ হবে না নি ও লোকজন যাই নিয়ে গেছে যে তোর মতো পার্টি নেতা ওই ভোটের সময় 4-5টা দাঁড়িয়ে যায় আর ওই টাকা খাবে বসে যাবে তার লোকজন তো যাই নিয়ে গেছে তোরা টাকা খাওয়া হবে না নে তুই মান সম্মান আর হারাইস নে তুই দমিয়ে যা সময় থাকতে তুই দমিয়ে যা কি করে আমি তো দমিয়ে যাব আমি দমিয়ে যাব সে মেলা আগতে আমি নিয়ত করেছি আমি দমিয়ে যাব কিন্তু তোমরা এই যে মন্ডল গোষ্ঠী আর বিশ্বাস গোষ্ঠীর ভিতরে যে তোমাকে যে দাঙ্গা হাঙ্গামা চলছিল এই যে মিল মিষ্টা কইরা দিলাম সেদিন তোমরা এই যে আমার ডেকে নিয়ে যে এই যে গরুর গোশ দুটল না পোল্ট্রির গোশ খাওয়াই না আর পাতলা ডাল খাওয়াই নিয়ে তোমাকে যে মিল মিষ্টা করাই দিলাম করিয়ে দেওয়ার পরে তোমরা যে সবাই মিলে দুই গোষ্ঠীর লোকজন আমার কইলে যে ভাই বা তুমি এমপি নির্বাচন করো আমরা তোমার পেছনে আছি কেন এখন গাছে উঠে যে ময়রা কেন কাটিয়ে নিচ্ছ কও তারপর আমি দমে যাবানে শোনো সুপ্রিয় সাথী ও বন্ধুগণ সংগ্রামী রাজপথের লড়াকু সৈনিকেরা আপনারা সবাই জানেন দমে যাও আমি ছেলে না কিন্তু যে যাই বলুক আপনারা একটা কথা মনে রাখেন আমার একটাই ভাষণ আমি আসলে দমে গেলাম আর ওই সিয়ারের ভাড়াটা 2-4 দিন পর দিবানে এই সবাই সিয়ার টেবিল সব ঠিক করে নিয়ে যাইস রে আমাদের আবার ওই ম্যাডামের ট্রাক মার্কার মিছিল আছে আমাকে দেশাল রাজনীতি